নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা দেখছেন আমার চ্যানেল আর্ট অ্যান্ড ক্রাফট মাইন্ড। বন্ধুরা, আজ আমি দেখাবো আমার এই বড় ছাদ। তোমাদেরকে আমি পুরো দৃশ্য হালকা করে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, যাওয়া যাক আজকে এই ভিডিওতে। আপনারা সবাই আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব পায়ে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর লাইক কমেন্ট শেয়ার প্রচুর প্রচুর শেয়ার করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। আর এই 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 এগুলো থেকে আপনারা কিছু টিপস পাবেন, যার জন্য আপনারা যদি গাছ বলেন তাহলে আপনাদের খুব ভালো লাগবে। আমি আগে একটু মা যেভাবে গাছ বলেছে ওই পদ্ধতিটা একটু বলার চেষ্টা করবো আপনাদের সাথে। সো বন্ধুরা, রেডি? আমি আজকে গাছের ভিডিও শুরু করতে চলেছি। আমি আজকে হাফ পার্ট দেখাবো, নেক্সট দিন হাফ পার্ট, তারপরের দিন হাফ পার্ট, কারণ একসাথে পুরো ভিডিওটা করা সম্ভব না, কারণ ছাদটা বড় না বাট গাছ অনেক। সো বন্ধুরা, রেডি আমার গাছ দেখানোর জন্য? এবার আমি শুরু করছি। আমার মা কাট করে এই মিলি গাছটা করেছে, একটি টবের মধ্যে মিলি গাছটা করা হয়েছে। তারপরে পাশেও একটা মিলি গাছ দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি আপনাদের বলি আমার মা যেটা করে। তো বন্ধুরা, এই যে এইটা রয়েছে এখান থেকে পাতাটাতে উঠেছে, এই যে আলাদা সে করে, এটাই আমার আলাদা সে করে, এইগুলো আলাদা। তো এইটা কেটে আপনি গাছ করতে পারেন, খুব সুন্দর গাছ হবে। আর ভাববেন না এগুলো চারা, এগুলো ব্যাঁচ, আর এই ব্যাঁচ থেকে ভালো গাছ হয় না, হচ্ছে কেটে নয় ভালো, মানে এগুলোতেই কেটে করা ভালো। হ্যাঁ, মিলি গাছ গেল মোটামুটি। বন্ধুরা, আমি ঠিক বলতে পারবো না, এটা সামথিং শশা গাছ হতে পারে। আমার মাকে জিজ্ঞেস করতে হয়, মা থাকলে আমি জিজ্ঞেস করতাম, বাট এটা শশা গাছ হতে পারে। মা এখানে দিয়েছে হচ্ছে শুধু পাতা, শুকনো পাতা, হালকা মাটি, বালি, তলায় খোলামকুচি দিয়ে সুন্দর করে একটা গাছ হয়েছে। আর গাছটা কি সুন্দর গ্রো করছে, মা সবে জল দিয়েছে বলে দেখতে ভালো লাগছে। এবার দেখাবো আমি আমাদের কুল গাছ। তো কুল গাছটা অসাধারণ হয়েছে। কুল গাছটা বাবা কাল কিছুদিন আগে কিনেছে, মানে আগের সপ্তাহে আমাদের হাটে কিনে এনেছে। তো কুল গাছটা সুন্দর, আজ আগের দিন আমি একটা কুল খেয়েছি, কুল মানে খুব সুন্দর কুল হচ্ছে গাছটাতে, প্রচুর কুল ধরে আছে। এবার আমি দেখাবো আরেকটি মিলি গাছ। এই মিলি গাছটা সম্ভব, এই মিলি গাছের তলায় বন্ধুরা আপনারা দেখিয়ে দিয়ে বুঝতে পারবেন সম্ভবত এটি পেঁপে গাছ। তারপর দেখো বন্ধুরা, সুন্দর একটি জবা গাছ। জবা ফুলটা কি অসাধারণ দেখতে, আরো দুটি কুড়ি ফুটে আছে, আরো আগে ফুল হয়েছে। আর এটি একটি বালতির মধ্যে করা, যা খুব সুন্দর হয়েছে। এটি টবের মধ্যেই করা। তারপরে আমি চলে আসবো আমার গাছের দিকে। বন্ধুরা, এই গাছটি মানে এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটি আমার হাতের করা। আমি সার্ফের বোতলে আমার মা কেটে দিয়েছিল, তাই আমি সামান্য পরিমাণে এ বসিয়েছিলাম। মা এখন এই যে সার দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটি গাছে এরকম সার হয়তো দেখতে পাবেন। তো আমি রসুন গাছ আর মা বসিয়েছিল আদা গাছ। বন্ধুরা, এতে আমার মা আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, দেখানোর চেষ্টা করব, আদা গাছ বসানো হয়েছিল। তো এতে আদা গাছের বদলে কিছু কিছু মনে হচ্ছে আদা গাছ বেরিয়েছে, আমি আদা গাছ চিনি না। তো আদা গাছের বদলে হঠাৎ করে মা দেখছে যে কিছুদিনের মানে একটু একটু করে মানে করলা গাছ হতে শুরু করেছে। সো করলা গাছটি হলো কি করে কী জানি, কে দানা হয়তো পুঁতে দিয়েছিলো, এরমও হতে পারে, বা পাখিরা মুখে করে এনে ফেলেছিল। সো এরমভাবেই হয়তো গাছ উঠেছে। এটিও টবের মধ্যে করা। বন্ধুরা, এটি লেবু গাছ। এটিও টবের মধ্যেই করা লেবু গাছটি। লেবু এখনো ফল পায়নি, কিন্তু আশা করি ফল পাবো। তলায় মা একটা লেবু গাছ করেছে, যেটা মায়ের পিসির বাড়ি থেকে আনা দানা থেকে তৈরি গাছ, সেটাতে প্রচুর পরিমাণে লেবু হয়েছে। সেই ভিডিও আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু করবো না, এখন করবো না। আজ আগামী আমার বড়ো ছাদের ভিডিওগুলো শেয়ার করি, তারপরে আমি ছোটো ছাদের ভিডিও শেয়ার করবো। কী সুন্দর ঝোড়ো হাওয়া বইছে, ঝড় হচ্ছে, এই ছাদে এসে কার না থাকতে ভাল লাগে, সবারই ভাল লাগে। আমার মা রাত 12টার সময় হলেও আসে আমার মা। আচ্ছা, আপনার সাথে গল্প শিখে গল্প আমি শেয়ার করছি, তার আগে আমি গাছগুলো দেখি। এটা কারি পাতা গাছ আমার দাদা দিয়েছে। এই কারি পাতা গাছের তলে আমার মা আমার দিদার দোয়া কারি দানাগুলোকেও ছড়িয়ে দিয়েছে, যাতে আরও সুন্দর গাছ হয়। বন্ধুরা, আমাদের জমিতে খুব সুন্দর বর্মা শাক গাছ হয়। তো আমরা বর্মা শাক তুলে খেয়েওছি। তো এখানে বর্মা শাকও হয়েছে, আর কচু গাছও।
চলে যাব আরেকটি কচু গাছের ধারে। এই কচু গাছটা আমার আগে দেখানো উচিত ছিল, আমার দেখানো হয়নি, সরি। এখন দেখে নিন, আমি কচু গাছ আরও দেখাবো। আমার দেখেছেন আশা করি আপনারা, আমি সকালে শেয়ার করেছিলাম আজকের এই সকালে আমি খুব সুন্দর একটি ছোলার কচু গাছ শেয়ার করো, কচু গাছ মানে কচু গাছ আছে ওরকম একটি ভিডিও শেয়ার করেছিলাম। এটা হচ্ছে ছোলা কচু গাছ আর ওটা বাহারি কচু গাছ শেয়ার করেছি, ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা একটি লজেন্সের বোতলে করো মানে ডাব্বা। এবারে আমি চলে আসবো আমার বোনের মিলি চারার কাছে। বলেছিলাম বন্ধুরা যে ওই কাঠ কেটে করলে গাছ হয়, তো আমার বোন ওই কেটে বসিয়েছে, গাছটা কী সুন্দরভাবে ধরে গিয়ে গ্রো করেছে। এটা কী গাছ আমি বলতে পারবো না, সামথিং বাহারি গাছ হবে। তো এইটা তার তলায় আঁশফল গাছ, এটিও টবে করা। এরপর আমি চলে আসবো উচ্ছে গাছের কাছে, সামথিং এটা উচ্ছে গাছ। মা এটা কী গাছ মা, আপনারা দেখুন, আমি তবু মাকে যদি জিজ্ঞেস করতে পারি, আর মা এখন নেই তো আমি বলতে পারবো না। এই গাছটা আমার কমেন্ট করে জানাবেন এটা কী গাছ। এটা ঝিঙে হতে পারে, উনি কিছুটা হবে যখন। আর এটা শসা গাছ, হ্যাঁ সবজিতে কোনো দিন আমরা প্রথমে করিনি, আমার মা বলছে তার জন্য আমরা মুকুল বসিয়ে মানে আমি দানা বসিয়েছি, আমার গাছ হচ্ছে সবজি কোনো দিন করেনি, এবছর আশা করি গাছ হবে। অনেক দানা বসানোর ফলে মানে সব, এটা তরমুজ গাছ বন্ধুরা, এটা হেলে যাচ্ছে, মা ঠিক করবে এই গাছটিকে, অনেক তরমুজ গাছ হয়েছে আমাদের। একটি জিনিস দেখিয়ে দিই, হনুমানের জন্য আমার মা ভালো করে গাছ এটাকে নেট দিয়ে ঘিরেছে, আপনারাও নেট দিয়ে ঘিরুন। কিছু কিছু টিপস এর থেকে পাচ্ছেন, এই টিপসগুলো নিয়ে আপনারা নিজেরা মানে কিছু করার চেষ্টা করুন। এই গাছটা আমি বলতে পারবো না, এই গাছটা অনেকটা গ্রো করেছে, টবে করা, সুন্দর করে গ্রো করছে। বটবটি গাছ মা, একটা বটবটি গাছ মা বলছে, সুন্দর করে গ্রো করছে। আর এটাও শসা গাছ, শসা গাছের সামথিং তোমাদের দেখানোর চেষ্টা করবো। ফুল এসছে, ফুলটা এই দেখুন, ফুল এসছে মানে খুব সুন্দর করে ফুল এসছে গাছটিতে। এটা শসা গাছই হবে আমার নিজের যে মনে হয়, আমার মা বল আগে বলেছিল, তো এটাও শসা গাছ। মা আমার দাদুর কথা সব গাছগুলিকে আলাদা আলাদা করে রেখেছে, কারণ সব জায়গায় মা তখন প্রথম প্রথম যেহেতু বললাম সবজি চাষ আমরা কোনোদিনই করিনি, তাই মা ভুল করে সব এক জায়গায় করে ফেলেছিলো, এক জায়গায় করলে গাছটি হয় না, তার জন্য মা আলাদা জায়গায় আবার করেছে। এবার বন্ধুরা আমি দেখাবো নীলকণ্ঠ গাছ, আমার বাবা এই গাছটি নতুন কিনে এনেছে, গাছটিতে সকালে ফুল ধরেছিল, এবার ফুলগুলো শুকিয়ে গেছে। এবার আমি চলে আসবো অন্য গাছের দিকে বন্ধুরা, সম্ভবত এটা চেরি গাছও হতে পারে বা বিনস। একটা খুশির খবর আছে বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই খবরটা শুনে খুবই খুশি হবেন। তো এ দেখুন আমাদের আরেকটি বরবটি গাছ আছে যাতে বরবটি ধরেছে, ফুল এসেছিল, ফুল থেকে ফলও এসে গেছে, তো খুব আনন্দিত হয়েছি এটা দেখে। তারপর বন্ধুরা এটা হচ্ছে আমাদের মনে হচ্ছে এটা শসা গাছ কিংবা ঢ্যাঁড়স হতে পারে, ঢ্যাঁড়স তো সরি সরি শসা গাছই হবে, না ঢ্যাঁড়স না শসাই হবে, আমি সেটা গাছের নাম জানি না। এগুলো সবই আমার মায়ের হাতের মানে কোনোটাই দানা থেকে নয়, মানে আমার ঘর থেকে ঘরের দানা এগুলো কেনা নয়। এটা করলা গাছ, এটাও খুব সুন্দর করে মা এ তুলে দিয়েছে ওঠার জন্য, এদিকটার জাল দেওয়া হয়নি কারণ জাল একটুখানি কম পড়েছে, আবার জাল দেওয়া হবে। আবার এইখানেও একটা বালতিতে করা হয়েছে জাল দিয়ে। এবার আমি চলে আসবো নতুন আম গাছের দিকে, এটা আমাদের নতুন বন্ধু আজকের, কিছু কিছু নতুন বন্ধুর সাথে তোমাদের আলাপ করিয়ে দিয়েছি, এটা নতুন বন্ধু, নতুন বন্ধুতে বউল এসছে সুন্দর করে। এটা আজি মা বসিয়েছে, এটা চেরি গাছ বন্ধুরা, তিনটে চেরি হয়েছিল, একটা পাখিতে খেয়ে যায়, দুটো আমরা খেয়ে নিয়েছি, এখন এই চেরি দুটো পাকেনি, পাকলে ভালো করে বুঝতেন যেটা চেরি আছে। এটাও মা আজ সকালে বসিয়েছে, এটি কামরাঙা গাছ,
কামরাঙা ফল হয়ে আছে, যদি পারি একটু শেয়ার করছি তোমাদের সাথে। এটা কামরাঙা ফল, এটা কামরাঙা ফুল হয়ে আছে, তার জন্য কামরাঙা ধরবে। যদি এই ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব হয়ে থাকা বেল আইকনটি প্রেস করবে। আবার বললাম, এতে কিছু কিছু টিপস পেলে যদি ভালো লাগে ভিডিওটি কমেন্ট করো। নমস্কার।